আজকে আমরা অ্যান্টি এজিং এর একটি পোরশন নিয়ে কথা বলেছি, ফেস লিফটিং। তো আপনি কি কোনো অ্যাডভাইস বা পরামর্শ আমাদের দর্শকদেরকে দিতে চাইবেন কিনা এই ক্ষেত্রে, যে কিভাবে এই ইয়াঙ্গার লুকিং স্কিনটাকে ধরে রাখা যায়? বয়স আসলে সবারই বাড়বে, বয়স কখনো ধরে রাখার কোনো ওয়ে নাই। আপনাকে যেটা করতে হবে, একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে অনেকেই থাকে না বোটক্স ফিলার এসব ভয় পায় বা হচ্ছে কোনো রকমের ইনভেসিভ প্রসিজারে যেতে চান না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, আপনার ফুড অ্যান্ড নিউট্রিশন আপনি একটু ব্যালেন্সড রাখেন, প্রতিদিন একটু ভেজিটেবলস খাচ্ছেন বা হচ্ছে আপনার পানিটা প্রপারলি আপনি নিচ্ছেন পর্যাপ্ত পরিমাণে, তো সেক্ষেত্রে আপনার স্কিনের প্রবলেম কিন্তু আরেকটা মেইন জিনিস হচ্ছে, আমরা বলবো যে মেইন কালপ্রিট যে এজিং প্রসেসটাকে অনেক বেশি ত্বরান্বিত করে, সান এক্সপোজার আল্ট্রাভায়োলেট রে। সো আপনি যদি হচ্ছে আপনার একটা হেলদি স্কিন কেয়ার রুটিন মেনটেন করেন, তাহলে হয়তো আপনার এই ধরনের প্রসেস অনেক দেরিতে আসবে। বোটক্স কিংবা ফিলারের ক্ষেত্রে, এক্ষেত্রে টাইমের যে ব্যাপারটি বা ডিউরেশনের যে ব্যাপারটি, যে কতদিন পরে ব্যাক করতে পারে? আপনি বলছিলেন যে থ্রেড লিফটিং মোটামুটি একেবারে অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু একটা অ্যান্টি এজিং ইফেক্ট দেয়, তো এক্ষেত্রে কি একটু সময়টার তারতম্য আছে কিনা? অবশ্যই আছে, যেমন বোটক্সটা 3-6 মাস থাকে, আর ফিলার যেটা আমরা করি, আমাদের ম্যাক্সিমাম ফিলার দেখা যায় 8 মান্থস থেকে 1 ইয়ার থাকে। এক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে দেখেছেন? কারণ আনএক্সপার্ট হ্যান্ডে করে কিন্তু অনেকেই বোটক্সের নানাবিধ সমস্যা, যেমন টোসিস নিয়ে চলে আসে কিংবা হয়তো বেলস পালসি হয়ে যাচ্ছে, এই ধরনের অনেক সমস্যা আমরা দেখেছি। বোটক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, বোটক্সের বেস্ট পার্ট হচ্ছে যে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি বোটক্সের কারণে হয়ে থাকে, সেটা কিন্তু উইদিন 2-3 উইকসের মধ্যে অটোমেটিকই ঠিক হয়ে যায়, রিভার্সিবল। কিন্তু ফিলারের ক্ষেত্রে যেটা হয়, যদি আপনার কোনো ব্লাড ভেসেল অক্লুশন হয়, ফিলার যদি কোনো ব্লাড ভেসেলে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটায় নেক্রোসিস হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে অনেক সময় হয় না, যেহেতু ব্লাইন্ড প্রসিজিওর, কোনো জায়গায় যদি মনে হয় যে অক্লুশন হচ্ছে বা কিছু কোনো রকমের ব্রুজিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা রিভার্স করতে পারি। হায়ালুরোনাইডেজ একটা ইনজেকশন আছে, ওটা দিলে রিভার্স হয়ে যায়। আর ফিলারের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ফিলার কখনোই আপনি ডক্টর ছাড়া ইনজেক্ট করা উচিত না, এই কারণে, কারণ ফিলারের সাইড ইফেক্টগুলো এত ডেঞ্জারাস হয় যে নেক্রোসিস হয়ে যাচ্ছে, একটা জায়গা পচে যাচ্ছে, এবং সেই সাথে সবচেয়ে ডেঞ্জারাস যেটা, ইরিভার্সিবল ব্লাইন্ডনেস হয়, এটা খুবই ডেঞ্জারাস আসলে। পিআরপিটা মোটামুটি জনপ্রিয়, সবাই শুনেছে, কিন্তু এই যে মাইক্রোনিডলিং এর সাথে আপনারা রেডিও ফ্রিকোয়েন্সিটা অ্যাড করছেন, এটার সাথে কি আসলে সম্পর্ক, এই লিফটিং এর কি সম্পর্ক? কারণ মাইক্রোনিডলিং এর কিন্তু অনেক বেশ কিছু সুবিধা আমরা জানি, পোর্স বলি বা পিগমেন্টেশন বলি, পিম্পলস বলি, এরকম অনেক কিছু আছে, তো রেডিও ফ্রিকোয়েন্সি কেন অ্যাড করছেন? রেডিও ফ্রিকোয়েন্সি আসলে আমাদের প্রত্যেকটা প্রসিজিওরের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের মেইন ফোকাস থাকে কোলাজেন স্টিমুলেশন করা, ইলাস্টিসিটি বাড়ানোর স্কিনের, তো সেক্ষেত্রে মাইক্রোনিডলিং এর সাথে আরএফ যেটা, রেডিও ফ্রিকোয়েন্সি, এটা ইলাস্টিসিটি বাড়ায়, প্লাস কোলাজেন সিনথেসিসকে স্টিমুলেট করে।